পৃথিবীর কত ঠিক নহওয়া মোবাইল ফোন ঠিক করিব পারে অঞ্জনি মোবাইল স্টোরে। আইফোনকে ধরে যিকোনো ধরনের মোবাইল ফোন ঠিক করিব পারে অঞ্জনি মোবাইল স্টোরে। গ্যারান্টি দি এই দাবি করে অঞ্জনি মোবাইল স্টোরের স্বত্বাধিকারীয়ে। পিছে এই দাবি কিমান সঁচা সেয়া জানিবলৈ অঞ্জনি মোবাইল স্টোরত উপস্থিত হয়েছিল জাভেদ আহমেদ। স্টোরটোত উপস্থিত হয়ে কি দেখা পালে জাভেদ আহমেদে? চাওক জাভেদে প্রস্তুত করা এটি বিশেষ ভিডিও। প্রিয় বিভাস সকল, আজিলৈকে মই এনে ধৰণৰ চেলেঞ্জ কৰি পোৱা নাই আৰু আজি লাইভ চেলেঞ্জ। ভিডিঅটো দীঘল হ'ব, চাওক প্ৰায় 80,000 টকাৰ মোবাইল ভঙা গৈছে। সো প্লিজ আপোনালোকে অকণমান সময় আৰু এই ভিডিঅটো আমি যিমান পাৰো অলপ সন্ধিয়াকে দিম। আপোনালোকে অকণমান সময় ধৈৰ্য ধৰি এই ভিডিঅটো চাব, কাৰণ আপোনালোকৰ ঘৰত হয়তো লাখ টকীয়া এনেধৰণৰ আইফোনবিলাক ভাঙি যায়, বেয়া হৈ যায়, আপোনালোকে ডাষ্টবিনত থৈ দিয়ে বা ঘৰত থৈ দিয়ে। কিন্তু এতিয়াৰ পৰা নথব, আপোনালোকে চিধা গুৱাহাটী আহিব আৰু শেষত এড্রেস দিয়া আছে অঞ্জনি মোবাইল স্টোর বলে জানে। এড্রেস পিছত লব, প্রথম চাই লম, বনাব পারো না মই কি জানি এনেও কব পারো। এরকম মোক ডাউট লাগে যদি বিন্দু ভাই মই লাস্ট পাম কিন্তু ভিভাস সকলে মোক ক্লাস দিব কিন্তু এটা সসা সসা মই এটা বিশ্বাস আছে মই লাস্ট পাম কাম বিত্তীয় না করে। হেতু তো আপনি 1% ও টেনশন করব না লাগে, মানে বহুত বেয়াকে হেৰি খালে যে এই জায়গাটো পুরো গরম হয়ে গেছে, মানে আমি যেটা পাওয়ার দিছো এটো পুরো গরম হয়ে গেছে, সব তাহলে এটো শর্ট হয়ে আছে আর পুরো ফোনটো পুরো শর্ট হয়ে গেছে। সো এইটুক আমি এটা বলো এটা আমি বনাম আরে সক তে এইটা স্ক্রিন তো আমি লগাম, এইটা এটা থৈ দিছো বর্তমান বাৰু। যে আমি এখন মাদারবোর্ডটুক রিপেয়ার করে কিনা আপনাক দেখাই দিম কেনেকুৱাকে আমি রিপেয়ার করো। এইটো সোয়াইপ করার কারণে যেখানে পার্টস তো আমাকে লাগা হবো এইখানে বস্তু ইয়ার পর আমি উলিয়াম। হব লাগে ভাই, ইমান সময় পৰা কষ্ট ৰাইজে চাই আছে। যদি আপনি আইফোন এটা কিনি লৈছে ধৰি লওক 32GB বা 64GB আপনি এটা কিনি লৈছে, এতিয়া তো আপনার পুরো আফসোস ন নাই, আপনার স্টোরেজ তো 64GB হৈ গল। এতিয়া আপনি বেশি সবতকে বেশি জিনজনবোর ভিডিও সিডিও বানায় তেওর কারণে এটা বহুত বেশি কামার বস্তু মই আনিছো আজির, মানে এই ভিডিওটো হ্যাঁ ইয়েস এই যে কথা স্টোরেজ টু মেইন স্টোরেজ টু মেইন স্টোরেজ টু মেইন আপনি বহুত মানে এনেকয়া বস্তু থাকে মু নিজৰো তেনেকা আমার কিছুমান প্রোগ্রাম বিলাক বনুৱা থাকে, তো জিবলা প্রোগ্রাম নেকি বনাবলৈ গলে সপ্তাহ 10 দিন লাগে, বহুত বস্তু কিনে আমি বিচাৰিব লাগে, তো প্রোগ্রামটো থাকি গলে মানে তো বাছি গলো। আৰু মই যদি কওঁ আইফোনৰ স্টোরেজটো মই আপোনাক বঢ়াই দিব পাৰো কি কয়, মানে ঝটকা পে ঝটকা বলতা হে না ওই দে রহা হ্যায়। মই যদি এটো আৰু একদম খসা হয় এনেকুৱা না, যদি আপোনাৰ আইফোন ধৰি লওক আপুনি 64GB লৈছে তাক যদি আপুনি 128 লৈ আপগ্ৰেড কৰিব বিচাৰিছে দেন আমাৰ এটো ছটকু সা পিয়ারা মেশিন যেটো হয় এটো ইয়ে ওয়ালা দিল্লী ওয়ালা ইয়ে ওয়ালা আরে বাপ রে ইসমে ভি টাচ স্ক্রিন হ্যায় ইয়া তো টাচ স্ক্রিন তো এই যে কইছিল না একর উপর 1 লাখৰ উপর যে দাম ভাই এনে নহয়, ইয়ার ভিতৰত কিবা কিবি মেশিন সোমাইছে কিবা সৰু সৰু আইফোনৰ কিবা সোমাইছে এনেকে টিপি দিয়ে এনেকে চাই, আপোনালোকে তো দেখিছে মই এইখিনি কৈ আকৌ আপোনালোকৰ সময়টো বেছি নলওঁ, বাকি এতিয়া বোলে এইটো দি পেলাই আকৌ বোলে ষ্টৰেজো বঢ়াই দিব। যদি আপোনাৰ আপগ্ৰেড আছে মানে আপগ্ৰেড কৰিব বিচাৰিছে ষ্টৰেজ দেন সেইটো আমি পচিবল কৰি দেখাইছো, আৰু নেক্সট ভিডিঅ' যদি লাগে না আপগ্ৰেড কেনেকৈ পচিবল হয় মই আপোনাক টোটেলি দেখাম, আইমিএ নম্বৰ পৰ্যন্তও দেখাম, এইটো আইমিএ নম্বৰ আমি ষ্টৰেজটো আপগ্ৰেড কৰিছোঁ কমপ্লিট উইথ প্ৰুফ, যেনেকৈ এইখনটোত আমি ভাঙিলোঁ বনালোঁ উইথ প্ৰুফ আপোনাক দিলোঁ তেনেদৰে আমি সেইটোও কৰি দেখাম। ঠিক আছে এতিয়া আপুনি আহিব লাগে এতিয়া, তো বহুতে ভাবিছিলে তুমি মই খুব খঙত আহিছোঁ ভাঙিছোঁ কি কবা এতিয়া শেষত।
হেকট কম আপোনালোকে সিরিয়াসলি নলব আসলে কেবল আপোনালোকক দেখাবৰ কাৰণে কারণ জাবেদ দাই আর মই সদায় এটা ভাল ইনফরমেশন ভিডিও দিবলে আপোনালোকক চেষ্টা করো তো এইটো এটা ভাল ইনফরমেশন ভিডিও আছিলে আপোনালোকৰ কাৰণে বহুতখিনি হেল্পফুল হল হেই বুলিহে আমি ভিডিওটো এনেবা কনসেপ্ট বনাই আর আপোনালোকক লাইভ প্রুফ দেখালো নেকি কৈ যাব একদম বঢ়িয়া ভিডিওটো দিগল হৈছে আর এটা কৰ শেয়ার কৰি দিব আপোনালোকে কাৰণ আপোনালোকৰ একো একোটা শেয়ারে হয়তো গুৱাহাটীলৈ আহিব গুৱাহাটী আহিলেতো জানেই আইফোনৰ বিখ্যাত অঞ্জলি মোবাইল ষ্টোৰ।